আরে আপনি কথা কম বলুন না আপনি কি ভাবেন যে আমি কিছু না আমি কিছু জানি না আরে দাঁড়ান মশাই সেপ্টেম্বর পর্যন্ত থাকে কিন্তু আমরা দানার জন্য এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য বাড়িয়ে নভেম্বর করেছি তা আপনি ওয়েট করেন না আমি কি আপনাকে আমাকে বলতে হবে কেন আমি কি মানে কিছু জানি না বাড়িয়েছি আমি আর আমার মনে নেই আমার যথেষ্ট মনে থাকে আমি আজকে যেটা প্রেসকে বলবো যে প্লিজ এগুলো দেখুন দেখার চেষ্টা করবেন না এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি হবে না কাজ করে দেখাতে হবে পুরো সার্ভে হয়েছিল যেগুলো আমাদের টন্যা হয়েছিল টোটালটা হয়ে গেছে ঠিক আছে আর বেশি বলতে হবে না তার মানে যেটা আমরা বলেছিলাম যে এই যে বর্ষায় বন্যায় দানা যেগুলো হয়ে গেছে সেগুলো আমরা সার্ভে করেছি অলরেডি বাংলার চাষিদের সঙ্গে নিয়ে চাষিদের সঙ্গে নিয়ে আর কোন সার্ভের কিছু পড়ে নেই তো যদি পড়ে থাকে যেটা আপনার এমসিসি আছে আমরা করতে পারিনি সারা বছরই তো ইলেকশন তাহলে আর কোন কাজ হবে না যেটা আবাস নিয়ে যেসব জায়গাগুলো এখনো সার্ভে হয়নি বিকজ অব ইলেকশন ইলেকশনের কোড অফ কন্ডাক্ট উইদিন সেভেন ডেজ সার্ভেটা কমপ্লিট করতে হবে তুমি ব্যুরো কে স্ট্রং করো আমি সিআইডি রিসাপেল করবো টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে আর যে যার যার বিরুদ্ধে কমপ্লেন আছে কমপ্লেন পেলে ক্রস চেক করো কেউ কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশন কেউ বাধা দেবে না আর কেউ বাধা দিলে আমি শুনবো না আমি তো আমার কথাই শুনবো না মানে আমি নিজের কথা বলছি আমি আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে ভয়ে পাচ্ছ কেন শুনছো না এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রিকে শুধু বক্তৃতা দিলে হবে না কাজ করে দেখাতে হবে পুরো সার্ভে হয়েছে যেগুলো আমাদের বন্যা টন্না হয়েছিল টোটালটা হয়ে গেছে ঠিক আছে আর বেশি বলতে হবে না তার মানে যেটা আমরা বলেছিলাম যে এই যে বর্ষায় বন্যায় দানা যেগুলো হয়ে গেছে সেগুলো আমরা সার্ভে করেছি অলরেডি বাংলার চাষীদের সঙ্গে নিয়ে চাষিদের সঙ্গে নিয়ে আর কোন সার্ভের কিছু পড়ে নেই তো যদি পড়ে থাকে যেটা আপনার এমসিসি আছে আমরা করতে পারিনি ত্রিশ তারিখে এমসিসি উঠলে ওটা হয়ে গেছে সার্ভে হয়ে গেছে হাউজিংয়ের কথা আচ্ছা হাউজিং তো আমি এখনো আসি নি যেখানে ইলেকশন আছে সেখানে যতক্ষণ আপনার কোড অফ কন্ট্যাক্ট ওভার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সারা বছরই তো ইলেকশন তাহলে আর কোনো কাজ হবে না যেটা আবাস নিয়ে যেসব জায়গাগুলো এখনো সার্ভে হয়নি বিকজ অফ ইলেকশন ইলেকশনের কোড অফ কন্ডাক্ট প্রভার হলে উইদিন সেভেন ডেজ সার্ভেটা কমপ্লিট করতে হবে বাদ বাকি কৃষক কৃষি জমিটা সার্ভে হয়ে গেছে এটা সেপ্টেম্বর পর্যন্ত আমরা কৃষক বিমাটা দিই আরে আপনি কথা কম বলুন না আপনি কি ভাবেন যে আমি কিছু না আমি কিছু জানি না আমরা দানার জন্য এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য বাড়িয়ে নভেম্বর করেছি তা আপনি ওয়েট করেন না আমি কি আপনাকে আমাকে বলতে হবে কেন আমি কি মানে কিছু জানি না বাড়িয়েছি আমি আর আমার মনে নেই আমার যথেষ্ট মনে থাকে আমি আজকে যেটা প্রেসকে বলবো যে প্লিজ এগুলো পজিটিভ ভাবে দেখুন নেগেটিভ ভাবে দেখার চেষ্টা করবেন না আপনারা কি করেন পজিটিভ জিনিসটাকে অ্যাভয়েড করে অলওয়েজ নেগেটিভ ব্যাপারটাকে সামনে নিয়ে আসেন তাহলে তো আপনাদের সামনে মন খুলে আমি ট্রান্সপারেন্সি মেনটেন করে স্বচ্ছতা মেনটেন করে কোনো কাজ করতে পারবো না আর তা যদি না করতে পারি তাহলে জনগণ জানবে কি করে যে আমরা কী করতে যাচ্ছি কি না করতে যাচ্ছি কোনটায় ভুল কোনটায় ত্রুটি এটাও তো জনগণকে জানাতে আমি বাধ্য এবং সেটা সংশোধনের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে আপনাদের এটা আমি অনুরোধ করব আমি জানি কোন কোনো চ্যানেল আমার একদম হান্ড্রেড পার্সেন্ট এগেনস্ট তারা একটাও পজিটিভ দেবেন না টোটালটাই নেগেটিভ আর নেগেটিভ করবেন তাই যদি করেন তাহলে জেনে রাখুন আগামী দিন যদি আমি ট্রান্সপারেন্সি নিয়ে মিটিং করি তাহলে আমি তাদের বাদ দিয়ে করব পরে আপনারা নিউজ কালেকশন করে নেবেন কারণ আমি এটুকু কোঅপারেশন তো আপনার কাছ থেকে আশা করতে পারি এখানে যারা আমরা বসে আছি প্রত্যেকে দায়িত্বপূর্ণ লোক প্রত্যেকের দায়িত্বপূর্ণ অফিসার প্রত্যেকের দায়িত্বপূর্ণ মিনিস্টার হেজিবিজি কেউ নেই আপনাদের ওখানেও যারা আছেন আমিও আশা করি আপনারাও গুরুত্বপূর্ণ লোক আপনারাও দায়িত্ব নিয়ে কাজ করেন এইটুকু দায়বদ্ধতা আপনাদের কাছে আমি আশা করবো আর তা না করবো না পরে আমায় বলতে পারবেন না কেন টিভিতে হচ্ছে না কেন আমাদের সামনে হচ্ছে না লাইভ কেন হচ্ছে না এটা আমার একটা পার্ট যা ইনস্ট্রাকশন দেওয়া আমি দিয়ে দিলাম টাস্ক ফোর্স এর মিটিংটা ইমিডিয়েট কর দেখে নাও রাজীব জেলায় জেলায় ইনস্ট্রাকশন দিয়ে দাও এবং রিপোর্ট দিতে বলো সপ্তাহে একদিন করে আমি জানি তোমার অনেক কাজ করতে হয় তার সত্ত্বেও এটা না ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বিমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বিমা করা এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে এটা আলাদা নতুন হবে যারাই দানা হয়ে গেল বন্যা হয়ে গেল রিসেন্ট যেগুলো হলো সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজদুর বর্গাদার যেই থাকুক ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে এবছরে যে বন্যা বা দানা হলো সেটার টাকাটাও মানে এখন তো কেন্দ্র সরকার বন্যা এক পয়সাও দেয় না সেই জন্য এবার আমি আসবো লক্ষ্মীর ভান্ডার